एक मिनट প্রেজেন্টেশন কি শুরু হচ্ছে না কেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ছিলাম, রাইট? একটু এক মিনিট। Am I audible, everyone? Yes, sir. Yes, sir. Okay. Okay. So, if you are there in the last class, basically we started knowing marketing mix, right? So before that, we came to know what is marketing mix. আমরা বলছিলাম মার্কেটিং মিক্স হচ্ছে মার্কেটার যারা আছেন তাদের হাতের কন্ট্রোলেবল ইস্যুস গুলা, যেগুলোর মাধ্যমে তারা তার কাস্টমারকে খুশি করার চেষ্টা করে, হ্যাপিয়ার করার চেষ্টা করে। আর প্রত্যেকটা মার্কেটিয়ারই চায় কাস্টমারের সাথে হ্যাপি করতে, কারণ কাস্টমারকে যদি সে হ্যাপি করতে না পারে, রিলেশনশিপ ডেভেলপ করতে না পারে, তাহলে মার্কেটিং এর যে পারপাস আমরা বলি যে ক্রিয়েটিং লং টার্ম রিলেশনশিপ, সেটা সম্ভব হবে না। এই জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য মার্কেটিং মিক্স গুলা। যেমনটা বলছিলাম গত ক্লাসে, যদি প্রোডাক্ট বা ফিজিক্যাল অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবসা হয় তাহলে চারটা কন্ট্রোলেবল ইস্যুস খুবই গুরুত্বপূর্ণ, রাইট? একটা ছিল প্রোডাক্ট, একটা ছিল প্রাইস, একটা ছিল প্লেস, একটা ছিল প্রমোশন। সো গত ক্লাসে আমরা প্রোডাক্ট নিয়ে অনেক ডিটেলস আলাপ করেছি, আর আজকে ক্লাসে আমরা শুরু করব প্রাইস নিয়ে, রাইট এভরিওয়ান? ইয়েস স্যার। সো প্রাইসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে, প্রাইস হচ্ছে কাস্টমারের অ্যাফোর্ডেবিলিটি, রাইট? কাস্টমাররা কতটুকু অ্যাফোর্ড করতে পারে, দ্যাট ইজ হোয়াট ইজ প্রাইস ইজ অল অ্যাবাউট। সো আমরা খুবই মানে কয়েকটা জিনিস দেখলে বুঝতে পারবো যে প্রাইসের রেভুলেশনের কারণে বা প্রাইসিং স্ট্র্যাটেজিস এর কারণে অনেক প্রোডাক্টের কনজাম্পশনে রেভুলেশন দেখা দিছে, প্রচুর বাইরে গেছে। আচ্ছা কেমনে বাইরে গেছে আমরা ওয়ান বাই ওয়ান একটু বোঝার চেষ্টা করি। প্রথমে যে ইস্যুটা ইম্পর্টেন্ট প্রাইসিং এর ক্ষেত্রে, সেটাকে বলি আমরা লিস্ট প্রাইস। এটার নাম কি? লিস্ট প্রাইস। স্যার লিস্ট প্রাইস জিনিসটা কি? লিস্ট প্রাইস জিনিসটা হচ্ছে ধরেন আমাদের এইখানে যদি সমাজে সোসাইটির দিকে তাকান, জাস্ট খালি সাবানের কথা চিন্তা করেন, সোপ। এখানে অনেক লোক আছে না যে প্রচুর দামি সাবান ব্যবহার করে, ফ্রেগ্রেন্স সম্পন্ন, খুবই হাই স্ট্যান্ডার্ড, রাইট? বিভিন্ন কোয়ালিটির, রাইট? আবার কিছু লোক আছে, ভাই পরিষ্কার হইতে হবে, শরীর পরিষ্কার করতে হবে, এটা হইলেই হইলো, আর কিছু দরকার নাই, স্মেল টিসমেল না হইলেও চলবে। আবার কিছু লোক আছে যে না, মাঝামাঝি ত্বকের ক্ষতি, মানে অয়েলি ত্বকটা ঠিক রাখবে, তারপর আবার দামটা একটু কম থাকবে। সো এক এক মানুষ এক এক ধরনের সাবানের প্রতি তাদের ডিমান্ড, রাইট? এখন আপনি যদি একটা কোম্পানি হন, রাইট, তাহলে আপনি আসলে কিভাবে করবেন আর প্রাইসিং দেই বা কিভাবে করবেন? তা আপনি যদি সেম কোম্পানি হন, ফর এক্সাম্পল ইউনিলিভার, এই উদাহরণটা আমরা পরবর্তীতেও বিভিন্ন চ্যাপ্টারে দিব, ইউনিলিভারে যদি সোপ লাইন চিন্তা করেন, সাবানের লাইন, কয় ধরনের সাবান আছে? অনেক ধরনের সাবান আছে, রাইট? আচ্ছা ব্রডলি বাংলাদেশে তিন ধরনের ইউনিলিভারের সোপ দেখা যায়, একটার নাম হচ্ছে লাইফ বয়, একটার নাম হচ্ছে লাক্স, আর একটার নাম হচ্ছে ডাব। আমরা কি সবাই জানি এগুলো সবই ইউনিলিভারের? জি স্যার। জি, এখন এর মধ্যে সবচেয়ে কম দাম হচ্ছে লাইফ বয়ের, মাঝামাঝি দাম হচ্ছে লাক্সের, আর সবচেয়ে বেশি দাম হচ্ছে ডাবের। তার মানে এই যে আপনি লিস্ট প্রাইসিং করে নিছেন, কোন প্রোডাক্টের দাম কত হবে এবং এটা কোন কাস্টমারের জন্য, এইভাবে আপনি সাব ব্র্যান্ডিং করে আপনি সব কাস্টমারকে কিন্তু হাতের নাগালে রাখতেছেন, রাইট অর রং? রাইট স্যার। রাইট, কেন আপনি যদি একটা সাবান বানাইতেন ডাব আর মনে করেন যে ওইটারই দাম রাখছেন অনেক হাই,
তাহলে কি আপনি পারতেন আসলে সব কাস্টমারকে ধরে রাখতে? না স্যার, না। রাইট, দেন আমরা যে প্রাইসিং এর ক্ষেত্রে ডিসিশনটার কথা বলি সেটা হচ্ছে ডিসকাউন্ট, সেটার নাম কি? ডিসকাউন্ট, রাইট? রাইট, সো ডিসকাউন্টের ক্ষেত্রে যেটা হয়, ডিসকাউন্টের ক্ষেত্রে সবাই আমরা জানি যে মানুষজন অনেকেই আছে ডিসকাউন্টের পাগল। হ্যাঁ, ইভ্যালি, হ্যাঁ ইভ্যালিতে কেডা কেডা ঝুলে আছেন বলেন তো দেখি। এই যে স্যার আমি, হ্যাঁ রিফাত আছে, আর কে আছে? ওই কে জানি বলছিল স্যার মোটরসাইকেল কিনা ভালো ব্যবসা করছি অনেক। ও আছে ক্লাসে? না এটা আপনাদের ক্লাসে না, আরেকটা ক্লাসে। সে নাকি অনেক ভালো টালো ব্যবসা করছে, ব্যবসা করে এখন আবার ধরা, এখন দেখেছে 4-5টা দিয়ে রাখছে লম্বা টাইম। যাই হোক, বাট এটা তো স্বীকার করতে হবে যে ডিসকাউন্টের কারণে প্রচুর তারা মার্কেট পাইছিল, রাইট? প্রচুর কাস্টমার তারা পাইছে, রাইট অর রং? রাইট স্যার। কিছু 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 সময় কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট ম্যাটার্স, খুব কাজে লাগে, বাট সব সময়ই না। ডিসকাউন্টের কারণে অনেক সময় অনেক কাস্টমার আছে পণ্য কিনতে যায়। অ্যালাউন্স, অ্যালাউন্সটা ঠিক ডিসকাউন্টের মতোই বাট একটু ডিফারেন্ট। যেমন কম্পিটিশন আপনি করছেন, এটা আগে অনেক বেশি দেখা দিত যে পেপসি খাও, ইউরো ইউরো দেখো, লন্ডনে ইউরো দেখতে যাবেন কি আপনি পেপসি খায়ে? কিভাবে? পেপসির ওই যে বোতলের ভিতরে কি নাম্বার আছে, 1 থেকে 10 নাম্বার যোগ ই করবেন, যোগ দিবেন, তারপরে আপনি মিলায়ে সেট মিলায়ে আপনি চলে যাবেন। এই যে সর্ট অফ কম্পিটিশন। আবার অ্যালাউন্সটা অনেক সময় আমরা ইয়েদেরকে দিয়ে থাকি, আমাদের যারা মিডল ম্যান আছে না, হোলসেলার রিটেলার, এদেরকে দিয়ে থাকি যে ভাই তুই যদি এত টাকা বেচতে পারিস তাহলে তোর আমি এতটা এক্সট্রা দিব, তুই যদি 10 কেস পেপসি বিক্রি করতে পারো তোমাকে আমি একটা এক্সট্রা কেস দিয়ে দিব, অ্যালাউন্স। আবার বলে যে তুমি সবচেয়ে বেশি এই এরিয়ার মধ্যে আমার যে এজেন্ট সবচেয়ে বেশি বেচবে তার আমি থাইল্যান্ড ঘুরতে নিয়ে যাব, রাইট? এই যে যে আপনাকে একটা কম্পিটিশন, একটা যে ইনক্রিমেন্ট, অনেক ছোট ছোট খেলনা দিত, রাইট 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 রাইট, হ্যাঁ ওগুলা অ্যালাউন্স এর মধ্যে পড়বে। ডিসকাউন্ট তো হচ্ছে ডাইরেক্ট পয়সা কমায় দিতেছে, আর অ্যালাউন্স হচ্ছে আপনাকে ইনক্রিমেন্ট দিচ্ছে, কোনো না কোনো ভাবে আপনাকে একটা লাভ দিচ্ছে, রাইট? সো দ্যাট ইজ হোয়াট ইজ অ্যালাউন্স ইজ অল অ্যাবাউট সো ফার মাই নলেজ। অ্যালাউন্সটা কি স্যার এজেন্ট আর সেলারদের কি দেওয়া হয়? এজেন্টকে আর বেশি দেওয়া হয়, এটা আপনি কাস্টমারদেরকেও দিতে পারেন বিভিন্ন ভাবে, যে কম্পিটিশন টম্পিটিশন এগুলো করে, বাট সাধারণত এজেন্টদেরকে দেওয়া হয়, এগুলো হোলসেলার রিটেলার এদেরকে দিয়ে দেওয়া হয়। গট ইট? ইয়েস স্যার। জি, দেন আমরা বলতেছি পেমেন্ট পিরিয়ড। পেমেন্ট পিরিয়ড ম্যাটার্স। দেখেন আমরা মনে ক্লাসে আলাপ করছিলাম কিনা যে আগে আপনার এই যে আমাদের আপনাদের বাসায় যারা কাজ করে, অনেকের বাসায় কাজের মানুষ আছে, রাইট? এদের সাথে কিন্তু ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, দেয়ার অলসো হিউম্যান, কাজ করে বলে আমরা অনেক সময় তাদের সাথে ভালো ব্যবহার করি না। আজকাল অবশ্য ভালো ব্যবহার করতেই হয়, কারণ তাদের এত ডিমান্ড, আপনি যদি ভালো ব্যবহার না করেন আপনারা রেখে চলে যাবে আরেক জায়গায়, রাইট? স্যার মাঝে মধ্যে হেরাই খারাপ ব্যবহার করে। হ্যাঁ রাইট রাইট, সো এরা খারাপ ব্যবহার করলে করুক, আপনি ওই কারণে খারাপ ব্যবহার করবেন না যে ও যাবে গিয়া এই জন্য আপনি ভালো ব্যবহার করবেন, তা না, আপনি অ্যাজ এ হিউম্যান তাদের সাথে ভালো ব্যবহার করবেন, রাইট? আচ্ছা যাই হোক, সো ওদের বাসায় আগে যদি চিন্তা করতেন, ধরেন 10-15 বছর আগে বা 20 বছর আগে, যে কয়জন বুয়ার বাসায় বা কয়জন ধরেন রিক্সা পুলার বা গার্মেন্টস কর্মীর বাসায় আপনার ফ্রিজ বা রঙিন টেলিভিশন আছে, এটা যদি আপনি একটু সার্ভে করেন, কি মনে হয় খুব বেশি লোকের বাসায় ছিল রঙিন টিভি বা ফ্রিজ? না ছিল না স্যার, বাট এখন যান, এখন সার্ভে করেন, দেখবেন অলমোস্ট প্রত্যেকের বাসায় আছে, রাইট অর রং? যখনই তারা এই যারা ইকোনমিক পিপল যারা আছে, রিক্সা পুলার্স, গার্মেন্টস কর্মী, তারপরে যারা ছোটখাটো চাকরি করে, তাদেরকে যখন এটা এফোর্ড করাইতে পারলো সামহাও, তখন কিন্তু তার বিক্রি অনেক বাইরে গেল, রাইট? এবং এটা সম্ভব হয়েছে পেমেন্ট পিরিয়ড নামে একটা বিষয়ের কারণে। এখন আপনি ধরেন 20,000 টাকা দামের ফ্রিজ, রাইট? তাহলে ওরা কি কিনে? ওরা বেশিরভাগ ওই যে মাইলস্টোন, ওয়ালটন, মিনিস্টার এগুলো কিনে। ওয়ালটনের অবশ্য অনেক মানে ভালো ব্র্যান্ডও বলা যায়, কারণ অনেকে মধ্যবিত্ত ফ্যামিলিতেও এটা ইউজ করে। যাই হোক, ইভেন আপনি সিঙ্গার টিঙ্গার হোয়াটএভার কিনেন না কেন, যেইটাই আপনি কিনেন না কেন, চাইলে বুয়ারা ওগুলোও কিনতে পারে। কেন কিনতে পারে? কারণ হচ্ছে প্রথমে আপনি 5,000 টাকা দিবেন, ধরেন 20,000 টাকা ফ্রিজ, 5,000 টাকা আপনার কাছে বলবে, আপনার আব্বু আম্মুর কাছে এসে বলবে যে আফা এবার একটু অ্যাডভান্স দেন টাকাটা,
আমার একটা কাজে কাজে তো খুবই দরকার। তা আপনার আব্বু আম্মু চিন্তা করলো এতদিনের বুয়া এরা হারাইলে তো সমস্যা, ঠিক আছে নিয়ে যাও অ্যাডভান্স 5,000 টাকা, বা ঈদের মধ্যে বললো যে বকশিস দেন এবার কিন্তু 5,000 টাকা দিতেই হবে, রাইট? তো দিলেন 5,000 টাকা। এই টাকা দিয়ে সে কি করলো, ডাউন পেমেন্ট করে দিল। ডাউন পেমেন্ট করে দিয়ে বাকি 15,000 টাকা সে 15 মাসে দিবে 1,000 টাকা করে, এবং উইদাউট ইন্টারেস্ট। দেখা গেছে অনেক কোম্পানি দেয় 6 মাস 9 মাসের মধ্যে, রাইট? এতে করে কি হলো, পেমেন্ট পিরিয়ডটা সে এক্সটেন্ড করে বিক্রি কিন্তু অনেক বাড়াই দিল। আর এই সিস্টেম যখন চালু করলো তখন সবাই এফোর্ড করতে পারতেছে, আর এককালীন যখন ছিল এককালীন 20,000 টাকা দিয়ে কেনা কঠিন ছিল না অনেক তাদের জন্য, বলেন, রাইট? জি স্যার, এটা শুধু মানে আমি যে ইকোনমিক ক্লাস পিপল তাদের কথা বলতেছি না, অনেক নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষও এখন এটা অ্যাভেল করে, কারণ তা তাদের জন্য অনেক সময় এত টাকা একসাথে দেওয়া মুশকিল হয়ে যায়, রাইট? তো তারাও কিন্তু দেখা গেছে যে আরেকটা ফ্রিজ দরকার বা আরেকটা ই দরকার, তখন কিন্তু তারা এই পদ্ধতিতে এটা কেনে, এতে করে বিক্রি কিন্তু প্রচুর বেড়ে গেছে, রাইট? রাইট স্যার, জি। দেখেন একটা স্ট্র্যাটেজির কারণে, আপনার একটা পদ্ধতির কারণে কিভাবে মার্কেটে রেভলিউশন হয়ে যেতে পারে, তাই না? ক্রেডিট টার্মস, বিশেষ করে যারা যে ক্রেডিট কার্ড ব্যবহার করে, এরা দেখবেন যে কি করে, আপনি বিভিন্ন দোকানে দেখছেন না লেখা আছে যে 0% ইন্টারেস্টে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে ফেলেন, মানে আপনি আপনার ক্রেডিট কার্ড থাকলে ধরেন আপনি হাতিলের একটা ফার্নিচার কিনলেন 1,00,000 টাকা, 50,000 টাকার ফার্নিচার, আপনি আসলে ক্যাশ কিছুই দেন নাই, আপনার ব্যাংক আপনার হয়ে টাকাটা শোধ করে দিছে, আর ব্যাংক আপনারে মাসে মাসে কিছু টাকা কাইটে রাখবে। দ্যাট ইজ হোয়াট ইজ ক্রেডিট টার্মস। অনেক কোম্পানি কিন্তু এইভাবে বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন রকমের ভিসা বা বিভিন্ন রকমের মাস্টার কার্ড, বিভিন্ন রকমের কোম্পানির সাথে এই কন্ট্রাক্ট গুলা করে, এই কন্ট্রাক্ট গুলা করে তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস এর মাধ্যমে পণ্য বিক্রি করে, এতে করেও বিক্রি কিন্তু অনেক বেড়ে যায়, রাইট অর রং? রাইট। সো এই ছিল আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজিস, যেইগুলার কারণে আমরা কি করতে পারি, আমরা আমাদের পণ্য টন্য বিক্রি করতে পারি। স্যার, ক্রেডিট টার্মস আরেকবার বলা যাবে? ক্রেডিট টার্মস, ক্রেডিট কার্ড, ক্রেডিট টার্মস সাথে ক্রেডিট কার্ডটা মাথায় রাখেন তাইলেই হবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের প্রাইসিং নিয়ে কথাবার্তা। লেট আস নাও টক অ্যাবাউট প্রমোশন। সো প্রমোশন হচ্ছে মার্কেটিং মিক্সের যে এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস এর মধ্যে আমরা বলি অন্যতম আরেকটা এলিমেন্টস, যে এলিমেন্টসটা একমাত্র এলিমেন্ট যেটা আপনি আসলে কাস্টমারের কাছে নিয়ে যেতে পারেন, কাস্টমার সাথে কথা বলতে পারেন, কাস্টমার সাথে ইন্টারেক্ট করতে পারেন। বাকি যেগুলো আছে, ধরেন আপনি প্রাইসিং এ ডিসকাউন্ট দিচ্ছেন, কিন্তু সেটাও যদি আপনি কাস্টমারকে জানাইতে চান, আপনাকে কোথায় যেতে হবে, প্রমোশনে যেতে হবে, রাইট? আপনি আপনার পণ্যের সাইজে চেঞ্জ করছেন, প্রোডাক্টের সাইজে চেঞ্জ করছেন, কাস্টমারকে জানাইতে হবে না? না জানালে ওরা কিনতে পারবে? আপনাকে প্রমোশনে যেতে হবে। আপনি কোনো একটা নতুন ধরনের ভালো প্রোডাক্ট নিয়ে আসছেন, কাস্টমারকে যদি না জানান সে কি কিনবে আপনার পণ্য? কিনবে না। সো প্রমোশন হচ্ছে একমাত্র টুল যেটার মাধ্যমে কাস্টমারের সাথে আপনার কানেকশন হয়, ইন্টারঅ্যাকশন হয়, রাইট? সো সেই ইন্টারঅ্যাকশনের জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব সিম্পল উদাহরণ দেই, আপনি কাউরে খুব পছন্দ করেন, হ্যাঁ ভালোবাসেন আপনি, এটা আপনার কিসের ব্যাপার, এটা আপনার হার্টের ব্যাপার, রাইট? বাট আপনার মুখ বা আপনার হাতে লেখা পত্র, দ্যাট ইজ হোয়াট ইজ কমিউনিকেশন। সেটা যদি আপনি না করেন তাহলে কি আপনার দুজনের ইন্টারঅ্যাকশন হবে, বিয়ে শাদী হবে? হবে না। সো মার্কেটিং ও তাই, আই এম সরি ফর দ্য এক্সাম্পল, বাট মার্কেটিং এর ক্ষেত্রেও তাই, খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট, খুবই ভালো স্ট্যান্ডার্ড সার্ভিস, কিন্তু কাস্টমারকে জানাইতে পারেন নাই, হবে? লাভ আছে? লাভ নাই। এই জন্য প্রমোশন খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু টু মাচ প্রমোশন যদি করেন তাহলে আবার মানুষ কিন্তু স্যাসরা বলবে, কি বলবে, স্যাসরা বলবে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। কেউ যদি এরকম একজনের পছন্দ করে, সে যদি খালি জ্ঞানর ব্যানর করে একটু পরপর একটু পরপর, তাহলে কি ওরে পাত্তা দিবে কেউ, বলবে আরে এটা একটা স্যাসরা দিয়ে বললো, ওটাই বন্ধ আর বিরক্তি করবে, রাইট? সো এটা খুব সেন্সিবলি ইউজ করতে হয়, প্রমোশন খুব সেন্সিবলি ইউজ করতে হয়। টু মাচ হয়ে গেলে, আবার অনেক কম হয়ে গেলে, দুটার ক্ষেত্রেই ঝামেলা। এটা বুঝতে হবে টার্গেট কাস্টমার, সেই অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে, রাইট? সো প্রমোশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগে, রাইট অর রং? রাইট স্যার, রাইট। সেই সিদ্ধান্তগুলো কি কি? সেই সিদ্ধান্তগুলো হচ্ছে সেলস প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট,
সেলস ফোর্স, পাবলিক রিলেশন অ্যান্ড ডিরেক্ট মার্কেটিং, এই 1, 2, 3, 4, 5 এই পাঁচটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, রাইট? আচ্ছা আসেন প্রথম পয়েন্টটা, প্রথম পয়েন্টটাকে আমরা বলতেছি সেলস প্রমোশন। প্রথমটাকে আমরা কি বলতেছি? সেলস প্রমোশনটা হচ্ছে কিভাবে বুঝাই, একটু আগে আমরা ওইটা আলাপ করছিলাম যে ডিসকাউন্টটা বলছিলাম না, ডিসকাউন্ট তো প্রাইসের ক্ষেত্রে দামটা কমায় দেন, আর সেলস প্রমোশনের একটা একটা প্রাইসিং এর অংশ হচ্ছে ডিসকাউন্ট। সেলস প্রমোশন মানে হচ্ছে একটার সাথে একটা ফ্রি, রাইট? মোটর সাইকেলের সাথে হেলমেট ফ্রি, চালের সাথে ডাল ফ্রি, আছে না কিছু, টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি, এই যে আপনাকে যে শর্ট টার্ম ইনসেন্টিভ গুলো দেওয়া হয়, রাইট? এই শর্ট টার্ম ইনসেন্টিভ গুলো দেওয়া হয়, এগুলোকে বলা হয় সেলস প্রমোশন। উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য থাকে কত তাড়াতাড়ি আমার পণ্যটাকে সেল করা যায়, দ্যাট ইজ দ্য পারপাস অফ সেলস প্রমোশন। এটার উদ্দেশ্য থাকে শর্ট টার্ম মানি জেনারেশন, কত তাড়াতাড়ি অল্প দিনে পয়সা কামানো যায়। সাধারণত বড় বড় ফেস্টিভ্যালে যেমন বাণিজ্য মেলা, ট্রেড ফেয়ার, এইগুলাতে আপনার সেলস প্রমোশন বেশি দেয়। অনেক কোম্পানি ইয়ারলি দেয়, কি বলে, ক্লিয়ারেন্স, রাইট? সামার সেল, হ্যান ত্যান, এসব নাম দিয়ে সেলস প্রমোশনটা ইউজ করা হয়। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যদি খুব বড় ব্র্যান্ড আপনি হন, খুব রেপুটেড ব্র্যান্ড হন, যখন তখন যেন তেন সেলস প্রমোশন দিলে কিন্তু আপনার ব্র্যান্ডের যে স্ট্যাটাস, স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। গট ইট এভরিওয়ান? ইয়েস, বুঝতে পেরেছি। জি স্যার। জি, আরেকটা জিনিস প্রমোশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলি অ্যাডভার্টাইজমেন্ট। সেটাকে কি বলি? অ্যাডভার্টাইজিং, রাইট? সো অ্যাডভার্টাইজিংটা হচ্ছে, একটু লেখেন আপনারা, মানে যে কোনো ধরনের প্রমোশনকে যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট বলতে চাই, তাহলে তার তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। কয়টা? তিনটা। আচ্ছা, সেই তিনটা ক্যারেক্টারিস্টিক্স কি সেটা আমরা বাদ দেই। আমাদের এখানে কয়েকজন রিটেকের আছেন মানুষ, আপনারা একটু বলেন তো, আপনাদের কি মনে আছে অ্যাডভার্টাইজমেন্ট কি? এনি আইডিয়া? অ্যাডভার্টাইজমেন্ট মানে রোল প্লের মাধ্যমে একটা পণ্যকে কাস্টমারের কাছে পরিচয় করিয়ে দেওয়া। আচ্ছা, আর কেউ? এমনি যে কেউ বলতে পারেন যে অ্যাডভার্টাইজমেন্ট বলতে আমরা সাধারণ মানুষ কি বুঝি? আজরা, আমরা, আপনি কি বলছেন ভাই? হ্যাঁ, এটা হচ্ছে স্যার মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়া নিজের প্রোডাক্টটাকে। পরিচয় করিয়ে দেয়া নিজের প্রোডাক্টটাকে, গ্রেট। আর কেউ? আর কেউ বলেন? রিফাত? স্যার, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে স্যার পণ্যটা সম্পর্কে ধারণা দেওয়া। পণ্যটা সম্বন্ধে ধারণা দেওয়া, গ্রেট। বলেন হাজরা, বলতে বলছিলাম স্যার হচ্ছে কোন একটা পণ্যের মান, তারপরে হচ্ছে এটা কিরকম কাজ করে, এই জিনিসটার সম্পর্কে একটা ব্রিফলি ধারণা দেওয়া। আচ্ছা, বলেন। আচ্ছা, প্রমাণ করা। বিনয় বলেন আপনি। স্যার, কোন মাধ্যম ব্যবহার করে পটেনশিয়াল কাস্টমারদের কাছে পণ্যটা উপস্থাপন করা। গ্রেট, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউর অ্যান্সার্স। মাথায় রাখবেন যে এখানে প্রমোশন বলতে আমরা বুঝি কাস্টমারকে জানানো, কাস্টমারকে আপনার বাণী পৌঁছায় দেয়া, আপনার মেসেজ পৌঁছায় দেয়া। সো প্রমোশনের আন্ডারে যতগুলো আছে সবগুলো একই কাজ করে, কাস্টমারকে জানায়, কাস্টমারকে পৌঁছায় দেয়। কিন্তু আমি যখন আলাদা করে ডিফাইন করব, তখন কিন্তু এটাকে শুধু এই কথা বললে হবে না যে কাস্টমার কাছে পৌঁছায় দেয়, কারণ সে কাস্টমার কাছে পৌঁছায় দেয় অন্যান্য প্রমোশনও। তাহলে হোয়াট স্পেশাল অ্যাবাউট ইট, এটার আলাদা কাজটা কি, রাইট? সো যখন আমরা ডিফাইন করব তখন এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে অন্য তিনজন অন্য গ্রুপগুলো থেকে আলাদা? বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স একসাথে যার মধ্যেই থাকবে সেটাই অ্যাডভার্টাইজমেন্ট। মাথায় থাকবে, যে কোনো কমিউনিকেশনে যদি তিনটা ক্যারেক্টারিস্টিক্স একসাথে থাকে তাহলে সেটাই অ্যাডভার্টাইজমেন্ট। আসেন, তিনটা ক্যারেক্টারিস্টিকগুলো লিখে রাখি। এক নম্বর ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ নন পার্সোনাল কমিউনিকেশন। অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ নন পার্সোনাল কমিউনিকেশন, অথবা লিখতে পারেন ইটস আ নন পার্সোনাল কমিউনিকেশন, রাইট?
ওকে, দুই নাম্বার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ইটস আ পেইড ফর্ম অফ কমিউনিকেশন। অ্যাডভার্টাইজমেন্ট দিতে পয়সা লাগে, বিনা পয়সায় অ্যাডভার্টাইজমেন্ট হয় না, ইটস আ পেইড ফর্ম অফ কমিউনিকেশন, রাইট? লিখছেন? জি স্যার। ওকে, তিন নাম্বার হচ্ছে কি আমি বলতেছিলাম, একটা প্রথমটা কি বললাম, নন পার্সোনাল পেইড ফর্ম, ও অ্যাডভার্টাইজমেন্টে অ্যাডভার্টাইজার যে মানে যার জন্য বিজ্ঞাপনটা করা হচ্ছে তার একটা পরিচয় থাকা লাগে, আইডেন্টিফাইড স্পন্সর, লেগেন দেয়ার শুড বি অ্যান আইডেন্টিফাইড স্পন্সর, মানে কে বিজ্ঞাপনটা দিচ্ছে তার নাম ধাম বা তার লোগো এগুলো থাকতে হয়, দেয়ার শুড বি অ্যান আইডেন্টিফাইড স্পন্সর। ওকে, আসেন একটা একটা করে আমরা একটু আলাপ করি। প্রথমটা কি বলছিলাম স্যার, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ নন পার্সোনাল কমিউনিকেশন। ওকে, মানে হচ্ছে যে কোথাও কি দেখছেন যে পত্রিকাতে বিজ্ঞাপন দিছে যে অমুক আমি তোমার খুব পছন্দ করি, ইন্ডিভিজুয়াল একটা নাম দিয়ে দৈনিক পেপারে একটা বিজ্ঞাপন দিছে এরকম, মিস্টার অমুক প্লিজ টেক মাই সালাম, অথবা মিস্টার উমুক আমার পণ্যটা কেনেন, একজনের জন্য এরকম কোনো রিকোয়েস্ট বা একজনের জন্য কোনো এরকম কমিউনিকেশন, এটা কখনো আমরা টিভিতে বা পেপারে দেখছি না স্যার? না। তার মানে যখন আমরা টিভিতে বা রেডিওতে বা এসব জায়গায় আমরা দেই এগুলোকে বলা হয় ম্যাস মিডিয়া, এগুলোর নাম কি? ম্যাস মিডিয়া, মানে এগুলো একটা দিয়ে সব জায়গায় ছড়ায় যায়। বাট আমি যখন আপনাকে ফোন করি, টেলিফোন করি, ফোন করে বলি যে স্যার আমাদের চাল ডালের অফার আছে আপনি এসে কিনতে পারেন, এটা কি অ্যাডভার্টাইজমেন্ট? না। কারণটা কি? কারণ এটা আমি ইন্ডিভিজুয়ালি আপনাকেই ফোন দিছি, অন্য কাউকে দেই নাই, এটা একটা প্রমোশন কিন্তু, বাট এটা অ্যাডভার্টাইজমেন্ট না, মনে থাকবে? জি, অ্যাডভার্টাইজমেন্ট হতে গেলে এটাকে ম্যাস মিডিয়াতে দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি ছিল? পয়সা লাগবে, রাইট? টিভিতে বিজ্ঞাপন যদি আমি দেই, মাহফুজ সাহেব আমাদের গায়ক মাহফুজ সাহেব তার চ্যানেলে বিজ্ঞাপন দিব, মাহফুজ সাহেব বলবে যে মোমেন সাহেব আপনি আসছেন, নেন আপনার বিজ্ঞাপনটা ফ্রি করে দিই, তাই না? আপনি আমার সাথে একটা ডুয়েট গান গান, আপনার ফ্রি করে দিই, দিয়ে দিবে নাকি? না স্যার, দিবে না, দিবে না, বলবে ভাই আগে পয়সা দেন তারপর আপনার বিজ্ঞাপন দিব। এই সরি, মাহফুজ সাহেবের আত্মীয় স্বজন থাকতে পারে, মজা করে বলতেছি, রাইট? কাউকে আমরা ছোট করতে চাই না, রাইট? সো তিন নাম্বার হচ্ছে কি, কেন আমি বলি আত্মীয় স্বজন থাকতে পারে, ভাই দুনিয়াটা খুব ছোট। আমি আপনাদের একটা উদাহরণ দেই, আমি কোন একটা ক্লাসে বলতেছিলাম যে নামগুলা মানুষ কিভাবে রিফর্ম করে বা চেঞ্জ করে, আমি বলতেছিলাম যে বাপ মার নাম রাখছিল জাকারিয়া, আর ও বন্ধু বান্ধবের বা ফেসবুকে ওর নাম রাখছে হচ্ছে জ্যাক, জ্যাক দ্য গ্রেট, এই টাইপের, বুঝছে? বাপ মার নাম রাখছিল কি? জাকারিয়া, জাকারিয়া, আর ও কি হয়ে গেছে? আল্লাহ, মানে দু তিন দিন পরে সে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি ক্লাসে এগুলো কি বলেন, আপনি কেন এগুলো ক্লাসে বলেন? আমি আরে আল্লাহ, মানে ওর কান বন্ধ চলে গেছে, বুঝছেন? তো আপনি ইমাজিন করেন যে দুনিয়া কত ছোট, বুঝতে পারছেন? পরে আমি ওটাকে খুঁজছি যে এই পোলাটা বা মাইয়াটা কেডা যেটা এই কানে মুখে কথা বলছে, আমাদের গোপন কথা পরের পরকে জানাই দিছে, সেগুলো ক্লাসের মধ্যে কথা ক্লাসেই রাখবো আমরা, রাইট? এগুলো গল্পের ছলে আমাদের অনেক কিছু বলতে হয়, মজার জন্য বলতে হয়, নাহলে তো ক্লাস বোরিং লাগবে, তাই না? মনে হয় স্যার কি পড়াই দিয়েছে, এটা মজার জন্য বলি, এটা কাউকে ছোট করার জন্য না, ঠিক আছে? এখন আমরা বলেন যে মাহফুজ সাহেবের কেউ আছে নাকি এই জায়গায়, থাকলে এখন কইবো না যে এই স্যার তো তাহলে আমার ধরবো, থাকলে থাকেন সমস্যা নাই। আচ্ছা, কোথায় জেনেছিলাম? ম্যাস মিডিয়া, ম্যাস মিডিয়া এবং টাকা লাগে, দুই নম্বর ছিল টাকা লাগে, রাইট? পেইড ফর্ম কমিউনিকেশন। আবার টাকা ছাড়া কিন্তু অনেক কমিউনিকেশন হয়, যেমন ধরেন আপনারা অনেক কমিউনিকেশন কইরা দেন, আপনারা এই যে আপনাদের কি রিভিউ আছে না ফেসবুক রিভিউ, ওখানে লিখে দেন হ্যাঁ ডিমেন স্যারের ক্লাস ভালোই লাগছে, এই যে আপনারা টাকা ছাড়া আমার একটা রিভিউ করে দিলেন,
আমি কি আপনাদের কোনো পয়সা দিছি এটার জন্য বলেন স্যার আপনি কি গ্রুপে আছেন হ্যাঁ আপনি কি ওই গ্রুপে আছেন নাকি কেন কেমনে বুঝলেন যে আমি আছি কিনা করতেও তো পারেন স্যার না ভাই আমার এত মানে গ্রুপে ইচ্ছা করলে থাকা যায় বাট আমার মানে প্রথম দিকে খুব আকর্ষণ ছিল এখন আর নাই বুঝছেন আমি বুড়া হয়ে গেছি না আর কত প্রথম দিকে খুব ভালো লাগতো হ্যাঁ ঠিক আছে এখনো ভালো লাগে শুনেন ভালো জিনিস দেখলে সবারই ভালো লাগে এটা অস্বীকার করার উপায় নেই আর এটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের রহমত আর কিছুই না এবং এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আর কিছু না মানে আপনারা যদি ভালো না বাসতেন তাহলে হইতো না সো আপনারা অ্যাকসেপ্ট করছেন এই জন্যই এটা হয়েছে সো এটা আমার কোনো ক্রেডিট নেই এটা হচ্ছে আপনাদেরই ক্রেডিট যে আপনারা মানে বুঝতে পারেন বুঝতে পারছেন জি দিলাম একটু পাম্পটি মাইরা আপনাদের আচ্ছা না মজা করলাম আচ্ছা কই জানি ছিলাম আমরা ছিলাম সেকেন্ড ডে আচ্ছা সো এটা দিতে পয়সা লাগে রাইট আর তিন নাম্বারটা হচ্ছে স্পন্সর লাগে মানে ধরেন আপনি গরিবদেরকে কিছু বিলাইছেন রবি কোম্পানি গরিবদেরকে কোনো কাপড় চোপড় বিলাইছে কিন্তু কোথাও লেখা নাই রবি বা এটা কোনো টিভিতে অ্যাডভার্টাইজ দেয় নাই কিছু দেয় নাই তাহলে কিন্তু সেটা অ্যাডভার্টাইজমেন্ট হবে না সেটার আর একটা নাম আছে সেটা হচ্ছে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রাইট কিন্তু সেটা কিন্তু বিজ্ঞাপন না বুঝতে পারছেন বিজ্ঞাপন মানে হচ্ছে এটা আমি ম্যাস মিডিয়াতে দিব এবং ম্যাস মিডিয়াতে যেখানে দিব টাকা খরচ করে দিব এবং এখানে আমার ব্র্যান্ডের লোগো টোগো এগুলো থাকবে নাম টাম এগুলো থাকবে গট ইট বুঝতে পারছেন ইয়েস স্যার জি স্যার কিন্তু যেটা হইছে বেশ কিছুদিন আগে আপনারা পিচি পাচ্ছি ছিলেন তখন সবাই না হয়তো কেউ কেউ একটু বড় ছিলেন একটা বিজ্ঞাপন ছিল মানে আমি জানি না আপনারা দেখছেন কিনা না দেখারই কথা ওটা বিটিভিতে দেখাইতো মেইনলি বিটিভি আর ইটিভি ছিল তখন অন্য কোনো টিভি ছিল না সেই সময়ের কথা আপনাদের মনে আছে শুধু বিটিভি আর ইটিভি ছিল জি স্যার আছে তো আচ্ছা কিছু কিছু মনে আছে রাইট ব্লার হয়ে গেছে স্বাভাবিক এটা 2001-2003-2004 সালের কথা তখন আপনারা কত ছোট না অনেক জি জি স্যার 4 বছর হ্যাঁ 4-5 বছর এইটা মনে রাখছে 4-5 বছর কি করছিল হ্যাঁ সনেট আপনার মনে আছে এটা সানাত জি স্যার তখন বাসায় টিভি ছিল তখন তো অনেক বড় মনে ছিল না তখন কোন মেয়ে আপনাকে টিস করছিল সেটা মনে আছে 4 বছর বয়সে না স্যার তখন সেটা মনে নাই সেটা মনে নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা মজা করলাম সো আমরা যেটা বলতেছি যে তখন একটা বিজ্ঞাপন ছিল বিজ্ঞাপনের থিমটা এরকম ছিল মানে কয়েকটা বাচ্চা কাচ্চা না মানে স্কুল কলেজে পড়ে পোলাবাইন সো ওরা কি করলো স্কুল কলেজের পোলাবাইন গুলা তারা একটু আপনার ই দেওয়া শুরু করলো নাচানাচি করতেছে আর গান গাইতেছে যে বলতেছে আমরা মুক্ত আমরা স্বাধীন আমরা স্মার্ট আমরা ধূমপান করি না বুঝতে পারতেছেন এই ছিল ওদের স্লোগানটা আমরা স্মার্ট আমরা মুক্ত আমরা স্বাধীন আমরা ধূমপান করি না কিন্তু পুরো বিজ্ঞাপনের কোথাও কোনো লোগো কোনো কিছু ছিল না কোনো কিচ্ছু ছিল না এখন আপনারা আমাকে বলেন যে এটা অ্যাডভার্টাইজমেন্ট হবে কিনা হবে কি হবে না বলেন স্যার হবে না কেন হবে না স্পন্সরের ইয়ে নাই কারোর লোগো নাই যেহেতু সেহেতু না
এই একটু এক মিনিট, হ্যাঁ সবাই একটু লাইনে থাকেন, ইজ ইট ওকে? ঠিক আছে, জি স্যার। আচ্ছা সবাই আছি আমরা? জি স্যার। यस স্যার। আচ্ছা এই ঝামেলাটা হইছে এই দারাজ বুঝছেন অসময়ে চলে আসে, আয়শা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এর আগে মানে ক্যান্সেল করে দিছে। আমি আপনাদেরকে খাতাটা দেখাই, খাতাটা দেখতে থাকেন, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ নিয়ে আসি নিচে থেকে। ইজ ইট ফাইন এভরিওয়ান? ওকে স্যার। यस স্যার। রিয়েলি ফাইন? यस স্যার। ঠিক আছে, মন খারাপ করেন নাই তো কেউ? আচ্ছা ঠিক আছে। আমাদের হচ্ছে মিড, রাইট? একটু দাঁড়ান, 43 জনে দিছিল, আপনারা একটু দেখতে থাকেন, আমার হয়তো 10 থেকে 15 মিনিট লাগতে পারে। বি দেয়ার ইন দ্য ক্লাস, রাইট? যদি বাই চান্স কারো খাতা দেখা না হয়ে থাকে, ডোন্ট ওরি, আমি দেখে দিব, বাট আই হোপ যে কারো বাকি নাই। আর দুই চার জন আছে যারা কপি পেস্ট করছে, তারা কাইন্ডলি ক্লাসের পরে আমার সাথে কথা বলেন, ঠিক আছে? এভরিওয়ান বুঝতে পেরেছেন? আই এম আই অডিবল এভরিওয়ান? Yes, yes, sir. Yes, sir. জি স্যার। ঠিক আছে, যারা কপি পেস্ট করছে নিজেই বুঝবেন। সো আপনাদের ইমেইলে চলে গেছে, নাম্বারটা দেখেন। সো আমরা হয়তো 15 মিনিট, Yes, sir. আমরা 15 মিনিট পরে চলে আসতেছি, দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। থার্টি কে পাইলেন ভাই?